আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন এবং বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা জানেন আমরা নিয়মিত কৃষি এবং কৃষি মেশিনারিজ রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি। তো তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের দেখাবো একটা পাওয়ার টিলার আনবক্স করে প্রথম অবস্থায় পাওয়ার টিলার যে কাঠের বক্সে আসে তারপরেই কী কী থাকে তা পুরোটি দেখানোর চেষ্টা করব। এই ভিডিওটি দেখলে আপনাদের পাওয়ার টিলার যদি কিনতে যান তাহলে কোনো পার্টস যদি মিসিং হয় তাহলে আপনারা নিজে নিজেই তা বুঝতে পারবেন। তো চলুন শুরু করি, কী কী থাকে একটু দেখানোর চেষ্টা করি। তো প্রথমত যেটা নামাবে সেটা হচ্ছে টায়ার, রাবারের টায়ার। রাবারের টায়ারগুলো অনেক ভারী হয়ে থাকে এবং মজবুত। এই টায়ারগুলো বড় হওয়ায় প্রথমত এই বক্স থেকে টায়ারগুলো বের করা হয়। আপনারা চাইলে শোরুম থেকে এইভাবেও নিতে পারেন অথবা ইট অ্যাটাচ করেও নিতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন লোহার টায়ার, যেগুলো কাদামাটি চাষের জন্য ব্যবহার হয়। কাদামাটি চাষ লোহার টায়ার ছাড়া হয় না, তাই লোহার টায়ারগুলো এর সঙ্গে দেওয়া হয়। তো এরপর পরই দেখতে পাবেন যে ইঞ্জিনটাই শুধু নামানো বেশ কষ্টসাধ্য। এগুলো যদিও ভারী তারপরেও ইঞ্জিনটাই হচ্ছে নামানোটা প্রধান বিষয়। কিছু টেকনিক আছে যা এই যারা লোডার রয়েছে তারা নামিয়ে নেয় এই টেকনিকের মাধ্যমে। সাধারণ মানুষ হলে নামানো একটু কষ্টসাধ্য। তো এরপর পরই দেখতে পারবেন যেখানে চেন এবং ফাল অ্যাটাচ করা হয় সেই জায়গাটুকু। এই যে দেখতে পাচ্ছেন চেন এবং ফাল অ্যাটাচ করার পার্টসগুলো নামানো হচ্ছে, এটাও বেশ ভারী। তো দেখতে পাচ্ছেন দুই ভাই সুন্দরভাবে নামিয়ে নিচ্ছে। এর পরের পর্ব হচ্ছে এই ইঞ্জিনটা নামানো। ইঞ্জিনটা নামানো বেশ কষ্টকর, প্রায় পাঁচজনের মতো একটা ইঞ্জিন নামাতে মানুষ প্রয়োজন হয়। তো দেখুন কী প্রসেসে এরা নামাচ্ছে, দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটি। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রসেসটি বেশ চমকপ্রদ কিন্তু কষ্টসাধ্য। দেখতে পাচ্ছেন ছয়জন মানুষ একটা ইঞ্জিন নামাতে কেমন পরিশ্রম করছে। এই যে ইঞ্জিন নামানোর জন্য এখানে প্রথমে একটা রাবার দিয়ে দেওয়া হয়, তারপরে আস্তে আস্তে করে নামিয়ে নেওয়া হয়। কিন্তু এই প্রসেসটা যদি সাধারণ মানুষ করতে যায় তাহলে দশজনের পক্ষেও এই মেশিনটা নামানো সম্ভব নয়। তো আশা করি আমাদের ভিডিওটি দেখছেন এবং অবশ্যই ভালো লাগছে আপনাদের। তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে নামিয়ে নিচ্ছে, কিন্তু এটা যদি চেড়ে নামাতে হতো অর্থাৎ উঠিয়ে নামানতে হতো তাহলে বেশ কষ্টসাধ্য হয়ে যেত। তো আরও একটা পার্টস আছে যা এখনও উপরে রয়ে গেছে, এটাও নামানো দেখাবো। আমাদের পুরো ভিডিওটি দেখবেন এবং সঙ্গেই থাকবেন। দেখুন কীভাবে এটা নামানো হচ্ছে। এটা হচ্ছে আপনাদের যেটা গিয়ার বক্সের আইটেমটা ঠেকে থাকে, এইখানে গিয়ার বক্স লাগে। এটাও বেশ ভারী, যার কারণে নামানো একটু কষ্টসাধ্য। তারপরে এই ভাইরা যেহেতু নিয়মিত করে থাকে তো তাদের কাছে কোনো সমস্যাই না। তো আমরা দেখানোর চেষ্টা করলাম একটা পুরো পাওয়ার টিলার আনবক্স করে। অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং সবসময় কৃষি এবং কৃষি মেশিনারিজের ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন।